তো কি ফ্রেন্ড, সবাই হাসি খুশি? তো জানি জানি আমার হোলির ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, বাট এই ব্লগে প্রচুর মস্তি হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে, আর সেগুলোকে সব তোমাদের দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। মানে পুরো ভিডিওটা দেখলে তোমাদের একদম মজায় কি বলবো একদম। তো চলো এখন বেশি দেরি না করে ব্লগটা তোমরা দেখো। সবাই হাতে মারো তালি, কারণ আজকের হচ্ছে হোলি। হ্যাপি হোলি ফ্রেন্ডস। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই মিলে, বাচ্চারা সামনে সবাই আছে, রং টং সাজিয়ে রেডি হয়ে গেছি। এবার হচ্ছে হোলি খেলা শুরু হবে। হোলি খেলা তো শুরু করবোই বস, কিন্তু তার আগে বড়দের পায়ে একটু আবির দিয়ে নি, তবে তো হোলি খেলাটা মানাবে নাকি। তো সব থেকে প্রথমে বড়দের পায়ে আবির দিতে হবে, তারপরে হচ্ছে আমরা হোলি খেলা শুরু করবো, এক এক করে সব কিছু করবো, মানে একদম জমিয়ে আনন্দ হবে আজকের বস। আর বাচ্চারা এখানে হচ্ছে রং টং গুলছে, এখানে আবির টাবির আছে, এরা তো মানে ফাটিয়ে মস্তি করছে বাচ্চাবেলায়, মানে যা হয় আর কি। তো চলো এখন একটু বড়দের পায়ে আবির টাবির দিয়ে নি, তারপরে সে ব্যাক করে দারুণ একটা হোলি খেলা হবে, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। বাবির ভাই এবার হচ্ছে দিয়ে দি হ্যাপি হোলি, সবার বলো হ্যাপি হোলি, বলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর তারপরে বাচ্চারা রং নিয়ে ছেকে ধরলো, আর আমার হোলি খেলা শুরু। রং দে সবাই রং দে, আয় এবার আয় এবার আয়, হ্যাপি হোলি। প্রচন্ড খারাপ বস, দেখতে পাচ্ছি মুখে কি হাল করেছে। এবার হচ্ছে টুনি বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে সবার সাথে হচ্ছে একটু দেখা করে আসি, দেখি সবাই কিরকম রং টং খেলছে। তো দেখতে পাচ্ছ বাইরে বেরোতেই না বেরোতে ফিচকারি নিয়ে অ্যাটাক বস, মানে এটা তো শুধু ট্রেলার, এবার পিকচারটা কেমন হবে তোমরা ভাবো। দেখো রং মাখিয়ে কি অবস্থা, দেখো বাচ্চারা বাইরে বেরিয়েছি, এখন এই সবাই মিলে আছে, তিমির দা আছে, তারপরে তমাল দা আছে, বাচ্চারা এখন প্রচুর পরিমাণে রং মাখাচ্ছে আমাদের, আর এই বাইরে বেরিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কি গন্ধ, পচা দাও 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 দাও, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এখানে দেখতে পাচ্ছ আরো একদল বাচ্চা, মানে আরো একবার রং মাখানো। এরা সব ফিচকারি টিচকারি বালতি টালতি নানা রকম সব কিছু নিয়ে আমাদের উপর অ্যাটাক করলো, আর আমরাও কি ছেড়ে দেবো নাকি, আমরাও কি ছেড়ে দেবো? আজকে সবাইকে একদম জমিয়ে রং মাখাবো, আজকের হোলি বস, কাউকে ছাড়বো না, একদম কাউকে ছাড়বো না। আমাদের এখন রং শেষ হয়ে গেছে বলে আমরা এখন রং কিনতে যাচ্ছি, ঠিক আছে? সবাইকে দেবো বলে সবাইকে একদম দাদাকে রং মাখাতে হবে, তোমার দাদা সবাই আমাদের দিচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমরা এখন রং নিয়ে আসতে যাচ্ছি। তো চলো এখন এখন দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসি। যাচ্ছে বলে শুধু আসলে যাচ্ছে বলে শুধু এবারে দোকান থেকে আসল বাঁদুরে রং কিনে নিয়ে আসা হলো, মানে এবারে তো আসল হোলি বস, এবারে তো আসল হোলি। আর এই রং মাখানোটা এক্সট্রিম ছিল বস, এক্সট্রিম। দেখতে পাচ্ছ তো সবার মুখের কি অবস্থা, আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমি বাদ গেছি, মানে যেই সময় আমাকে রং মাখাচ্ছিল সেই সময় আমি ভালো করে আসলে ক্যামেরাটা করতে পারিনি বলে, নইলে আমাকেও কেউ ছাড়েনি বস, আমাকেও কেউ ছাড়েনি। তারপরে আমার বন্ধুরা এলো, প্রথমে আমরা ওদেরকে রং মাখালাম, আর তারপরে আমার মুখে যেটুকুনি খালি ছিল, ও বাদ দিয়ে দে।
তারপরে বন্ধুদের সাথে রং খেলা শেষ করলাম আর ওদেরকে বিদায় জানিয়ে ঘরের দিকে রওনা দিলাম। ফ্রেন্ড, সবাইকে রং টং মাখিয়ে একদম বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে আমাকে চিনতে পারছো কিনা দেখো, একদম মুখে সবাই যে হারে রং মাখিয়েছে, মানে আমাকে চেনা দায় হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে। আর এখন অনেক বেলা হয়ে গেছে বাস, এবার হচ্ছে চান টান করতে হবে, কারণ সকাল থেকে কিছু খাইনি, পেটে কিছু পড়েনি, তো খুব খিদে পাচ্ছে। তো চলো এখন চান টান করে নিই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ জানো সাবস্ক্রাইব করলে একবার মজা পাবে বারবার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, হাসি খুশি থেকো। চলো এখনকার মতো বাই, হ্যাপি হোলি।